প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে একটি ভিডিও পড়ে দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের বাংলাদেশের চিত্রনায়িকা কুখ্যাত বিখ্যাত পরিমণি। সে পরিমণি লুঙ্গি কাছু দিয়ে তার জন্মদিনে পার্টি পালন করেছে আমার কলিজার বন্ধুরা। প্রিয় দর্শক শ্রোতা, একটিবার বিবেচনা করবেন যে পরিমণি কিছুদিন আগে বলেছিল যে আমি মদ খাই না, আমাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে। এখন এখন কি বলবেন, এখন কি বলার আছে তাকে? প্রিয় দর্শক শ্রোতা, সে কিছুদিন আগে যখন কোন পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সে বলেছিল আমি খুব ভয় পাচ্ছি, আমার খুব ভয় লাগছে, আমাকে কেউ এসে বাঁচান, আমাকে আমার বাসায় ডাকাত দল এসেছে। প্রিয় দর্শক শ্রোতা ও কলিজার বন্ধুরা, এখন বিবেচনা করেন এই পার্টিতে, পরিমণির এই পার্টিতে এই পরিবেশে আসাটা কি উচিত হয়েছে? সে একজন চিত্রনায়িকা, সে একজন আর্টিস্ট, সে একজন শিল্পী, তাদের কাছ থেকে যদি এই অভিনয়ের চারা, কোনো শুটিং চারা যদি তারা জন্মদিনের পার্টি করে লুঙ্গি কাছু দিয়ে, তাহলে তাদেরকে কি বলা উচিত আমার কলিজার ভাই ও বোনেরা? আপনারা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন পরিমণির সাথে আরও একটি মেয়ে জড়িত আছে। সেই মেয়েটি, সেই মেয়েটি যেভাবে তার জামা পরেছে পরিমণির চেয়েও কম না। তাহলে ভালোর সাথে ভালো চলবে, খারাপের সাথে খারাপ চলবে, এটাই হলো নিয়ম বাংলাদেশের। প্রিয় দর্শক শ্রোতা, এই সেই পরিমণি যাকে একসময় ভালো বলতেন, অনেক লোক সাপোর্ট করতেন, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সেই জেলখানার গেটে পরিমণিকে দেখার জন্য, এই সেই পরিমণি যে পরিমণি কিনা জন্মদিনে পার্টি করে লুঙ্গি কাছু দিয়ে। এখন তাকে কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আজকে পুরো ভিডিও দেখতে হবে আমার কলিজার বন্ধুরা। এখন দেখেন সেই পরিমণি আগের পরিমণির হিসাবে এখন পরিমণি কি মিলাইতে পারবেন? তারা যে আসলে একটি অভিনেতা, সেই পরিমণি একটি অভিনেতা, এখন আপনারা বুঝতে পারছেন। এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন সে হলো একজন আল্লাহর ওলি, আলেমে উলাম, কুতুবে রাব্বানি, হজরতে মাওলানা, লঙ্গি পরা পরিমণি। সেই লঙ্গি পরা পরিমণি এখন দেখছেন কি, একজন ভদ্র একটি মেয়ে, তার মতো ভদ্র কোনো সমাজে আর কোনো মেয়ে হতে পারে না। যে পরিমণি সেই পাঁচ তারকা হোটেলে লঙ্গি কাছু দিয়ে জন্মদিনে পার্টি করেছে, এখানে এসেছে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর ওলি হয়ে, আলেমে উলাম হয়ে, কুতুবে রাব্বানি হয়ে সে একজন ফেরেস্তা সেজেছে। তাহলে দেখেন তারা অভিনয় কত রকম করতে পারে। এক পার্টিতে হলো লুঙ্গি কাছু দিয়ে, আর এক পার্টিতে হলো সতী হিসাবে ভদ্র একটি মেয়ে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন না যে তার মতো ভদ্র মেয়ে আর কোনো বাংলাদেশে আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি পরিমণি খালাম্মা যদি ভিডিওটি দেখে থাকেন গালিগালাজ তো করবেন, করেন কিছু করার নেই, কারণ আপনি যেভাবে ড্রেসআপগুলো পরতেছেন, যেভাবে জন্মদিনে পার্টি করতেছেন, বাংলাদেশের মান সম্মান রাখছেন না। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।